দীর্ঘদিন পর উদযাপনে মাতলেন এইচএসসি পাশ করা শিক্ষার্থীরা। করোনার কারণে 2020 থেকে 2022 সাল পর্যন্ত তেমন কোনো উদযাপন হয়নি। এবার করোনার প্রকোপ খুব কম থাকায় আনন্দে ভাষার সুযোগ পেলেন তারা। আরো জানাচ্ছেন সাদিয়া আফরোজ। একান্না আনন্দের একই সাথে কষ্টেরও, একটানা প্রায় তিন বছরের কষ্টের সাধনার ফল হাতে এসেছে গোল্ডেন জিপে ফাইভ হয়ে। তাই মধ্যমণি ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সুরাইয়া জান্নাতকে ধরে কাঁদছেন তার মা ও বোন। অনেক কষ্ট করছে আমার বাচ্চা, আমার শোনেন, আমাদের সৎ ইনকাম, আমার ওর বাবা অনেক কষ্ট করে, আমি এমন এমন সময় আছে আমার বাচ্চাদের আমি অনেক কষ্ট করে পড়াশোনা করাইছি। এত খুশি ভাষায় প্রকাশ করার মতো না, অনেক খুশি, আমার থেকে আমার পরিবারের লোক বেশি খুশি। ওয়েবসাইটে ফল প্রকাশের পরপরই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসতে শুরু করেন শিক্ষার্থীরা, পরিবার ও বন্ধুদের সাথে ভাগ করে নেন আনন্দ। উদযাপনে যোগ দেন শিক্ষকরাও। আমরা খুবই খুশি, মানে আশানুরূপ ফলাফল পেয়ে মানে খুবই এক্সাইটেড, খুবই খুশি। আমার এসএসসি তে গোল্ডেন ছিল না, এইচএসসি তে গোল্ডেন এসেছে, তো যার কারণে আরও বেশি খুশি লাগছে। আমরা বোর্ড পরীক্ষা দেওয়ার সময় টিচাররা প্রতিনিয়ত আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে যেন আমরা ভালো রেজাল্ট করতে পারি। আদৌ শিক্ষার্থীদের এমন ভালো ফলাফলের অংশী অভিভাবকরাও, তাই সন্তানদের সফলতায় তাদেরও যেন খুশির সীমা নেই। তবে এটা নিয়েও টেনশনে ছিলাম, এটা টেনশন ফ্রি হয়েছে, জিপিএ গোল্ডেন ফাইভ পেয়েছে, মানে আপাতত রিল্যাক্স আছি। ওরা তো ফার্স্ট ইয়ার ক্লাস করতে পারেনি, ওদের নবীনবরণ হয় না, ওদের মনটা অনেক ভাঙা ছিল, কিন্তু ওদের এই ভালো রেজাল্ট দেখে ওরা অনেক খুশি। সব সংকট কাটিয়ে শিক্ষার্থীদের ভালো ফল ধরে রাখার চেষ্টার কথা জানান শিক্ষকরা। সংক্ষিপ্ত সিলেবাসে পূর্ণাঙ্গ পরীক্ষা হয়েছে, মেয়েরা ভালো পরীক্ষা দিয়েছে, প্রস্তুতিও ভালো ছিল, আমরা গুগল মিটে পরীক্ষা নিয়েছি, কুইজ পরীক্ষা নিয়েছি, সব কিছু মিলিয়ে আমাদের প্রস্তুতি ভালো ছিল। শিক্ষাজীবন মানে নানা ধাপে নিজের সফলতার প্রমাণ রেখে এগিয়ে যাওয়া। তবে আজকের শিক্ষার্থীরা শুধু ভালো ফলের মাধ্যমে নয়, ভালো মনের মানুষ হবে সেটাই চাওয়া প্রত্যেকেরই। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।